করা বলো আসসালামু আলাইকুম শুরু হয়ে গেছে করো আসসালামু আলাইকুম আমার নাম সুমাইয়া আক্তার আমি শ্রেণী 11 আমার কলেজ হচ্ছে সরকারি ফুল ব্লক কলেজ চাখার আমি আজকে দেখাবো আলো থেকে বিদ্যুৎ উৎপাদন এজন্য আলো থেকে বিদ্যুৎ উৎপাদন আমাদের খুবই একটি প্রয়োজনীয় ব্যবস্থা হতে পারে যখন আমরা দুর্যোগপূর্ণ এলাকা বা যখন আলোর সংকট দূর করার জন্য আমরা এই প্রযুক্তি ব্যবহার করতে পারি আলো থেকে বিদ্যুৎ উৎপাদন ছাড়াও আমরা লেবু বা অন্যান্য অনেক প্রয়োজনীয় উপাদান থেকে আমরা এই বিদ্যুৎ উৎপাদন করতে পারি এই বিদ্যুৎ উৎপাদন করলে আমরা স্বল্প মূল্যে এই বিদ্যুৎ উৎপাদনটি করতে পারি এবং আমাদের আলোর সংকটও দূর হবে এজন্য আমরা প্রথমেই নিত্য প্রয়োজনীয় দ্রব্য আলু নিয়ে নিচ্ছি 4টি এবং তার সাথে নিয়ে নিচ্ছি জিঙ্ক পাত আর কপার পাত জিঙ্ক এবং কপার পাত আমি সংগ্রহ করেছি পুরনো রেফ্রিজারেটর থেকে পুরনো রেফ্রিজারেটর থেকে আমি কপার পাত সংগ্রহ করেছি এবং ব্যাটারি থেকে জিঙ্ক পাত সংগ্রহ করেছি তার সাথে আমি নিয়ে নিচ্ছি ক্লিপ সংযুক্ত করা 5টি তার 8টি ক্লিপ সংযুক্ত করা আছে এখানে আর একটি লেড বাল্ব নেওয়া হয়েছে এখন তারপর আলুতে চাকুর মাধ্যমে একটি জিঙ্ক পাত একটি কপার পাত এভাবে 4টি আলুতে জিঙ্ক পাত এবং কপার পাত বসানো হয়েছে একটি জিঙ্ক পাতের সাথে অপর একটি আলুর কপার পাত সংযুক্ত করব ক্লিপের মাধ্যমে ক্লিপযুক্ত তারের মাধ্যমে তারপর এইভাবে 4টি আলুতে সংযুক্ত করার পর যে একটি জিঙ্ক পাত এবং একটি কপার পাত অবশিষ্ট থাকবে তার সাথে 2টি ক্লিপ লেড বাল্ব যুক্ত ক্লিপ সংযুক্ত করার তার সেটা সংযুক্ত করব তাহলে দেখা যাচ্ছে যে আমার বাল্বটি জ্বলে লেড বাল্বটি জ্বলে উঠছে এ থেকে আমরা পেয়ে গেলাম ইলেকট্রন প্রবাহ করছি এবং এতে মাধ্যমে আমরা বিদ্যুৎ প্রবাহ পেয়ে গেলাম এখন জিঙ্ক অ্যানোড থেকে ইলেকট্রন ছেড়ে বিজজিত হয়ে জিঙ্ক আয়ন হিসাবে আমরা জানি দ্রবণে দ্রবীভূত হয় কপার ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে কপার আয়ন হিসাবে ক্যাথোডে জমা হয় অ্যানোড থেকে উৎপন্ন ইলেকট্রন ইলেকট্রনের সমতা রক্ষা করে তাই তড়িৎদ্বার দুটিকে তারের মাধ্যমে সংযুক্ত করে ইলেকট্রন প্রবাহ সৃষ্টি হয় আর আমরা জানি ইলেকট্রন প্রবাহ মানে বিদ্যুৎ প্রবাহ ধন্যবাদ সকলকে আমার সালাম জানিয়ে এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার প্রজেক্টের ইলেকট্রন প্রবাহ থেকে বিদ্যুৎ প্রবাহের প্রজেক্টটি এখন এখানেই শেষ করছি।